আমরা যেটা দেখতে পাই সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল, জগদীশচন্দ্র বসু যতটুকু না বিজ্ঞানী ছিলেন তার চেয়েও বড় বেশি ছিলেন উনি একজন মানবতাবাদী মানুষ। অর্থাৎ আমরা যদি আজকের দিনে দেখি, এখানে একটা টপিক ঠিক করা হয়েছে, অর্থাৎ যারা আয়োজক বিজ্ঞান ও সংস্কৃতি, এটা যেমনি একে অপরের সাথে পরিপূরক, কোনোটা থেকে কোনোটাকে বিচ্ছিন্ন করা যায় না। আমরা জগদীশচন্দ্র বসুকে দেখতে গেলে রবীন্দ্রনাথকে তার থেকে বিচ্ছিন্ন করা যায় না। অর্থাৎ রবীন্দ্রনাথ তো তার জীবন জুড়ে ওতপ্রোতভাবে মিশে আছে। আপনারা জানেন যখন জগদীশচন্দ্র বসু ইউরোপে ছিলেন, অর্থাৎ বিলেতে পড়াশোনা করতে গিয়েছেন, তার যে জার্নালগুলো সেগুলো যে প্রকাশ করার জন্য সহযোগিতা করা, তাকে অর্থ দেওয়ার যে কাজ, এটা রবীন্দ্রনাথ করেছে। এবং প্রেসিডেন্সি কলেজে ওনার যে ছোট ল্যাব ছিল যেখানে উনি গবেষণা করতেন, পর্যাপ্ত ম্যাটেরিয়ালসের অভাব ছিল, সেখানেও 20,000 টাকা হলে, আজকের দিনে এটা কোনো টাকাই না, 20,000 টাকার জন্য তিনি তার যন্ত্রপাতি কিনতে পারছেন না, সেই টাকাটা হচ্ছে আদা তুলে তুলে যিনি দিয়েছিলেন সেটা ছিল রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ তো অনেক বড় একজন মানবতা মানুষবাদী মানুষ ছিলেন, সেটা আপনারা জানেন যে তার নোবেলের টাকাটা উনি এখন সাধারণ মানুষের জন্য দিয়ে দিয়েছেন, কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, তারই যে অবিচ্ছেদ্যভাবে তার সাথে যিনি সংযুক্ত ছিলেন। যদিও জগদীশচন্দ্র বসু বড় ছিলেন রবীন্দ্রনাথের, তিনিও আরও বেশি মানবতাবাদী ছিলেন, যে কারণে যে বিজ্ঞানের যে আবিষ্কার, এটা যে একটা বিরাট মানবিক প্রয়োজনের জন্য আবিষ্কৃত হয়েছে, এই আবিষ্কারটাকে যারা বিজ্ঞানী হয়েছেন তারা কেউই প্যাটেন্ট করেন নাই, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন জগদীশচন্দ্র বসু, কিংবা তারপরেও অনেক মাদাম কুরি থেকে শুরু করে মেরি কুরি অনেকে তাদের আবিষ্কৃত যে যেই বিজ্ঞানের আবিষ্কৃত যে ফলাফল এগুলোকে তারা প্যাটেন্ট করেন। বিজ্ঞানের আসলে দুইটা শাখা, বিজ্ঞান বললে আমরা শুধু দুইটা বিজ্ঞান বলি, একটা বিজ্ঞান আমরা এখানে সবচেয়ে বেশি আলোচনা করলাম, এই যে মাইক দেখছি, এসি দেখছি, ফ্রিজ দেখছি, এটাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স। আর আরেকটা সায়েন্স যেটা নিয়ে সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, সেটা হচ্ছে বেসিক সায়েন্স। পুঁজিবাদী সমাজ, এখানে অনেকে আলোচনা করেছেন, পুঁজিবাদী সমাজের একটা বৈশিষ্ট্যই হচ্ছে সেই সমাজ বিকাশের এই যে ধারা, এই ধারাকে যদি অব্যাহত থাকে, ক্রমাগত উৎপাদন শক্তি আর উৎপাদন সম্পর্কের যে দ্বন্দ্ব, এর ফলে মানুষ সমাজটা ক্রমাগত ভেঙে যাচ্ছে, যেটা আমাদের প্রথম আলোচক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, যে উৎপাদন প্রণালীর পরিবর্তনের সাথে সাথে সমাজটা ভাঙছে। সেটা কেন হয়, সেটা কারণ নব নব যে শ্রমক্ষেত্র সেগুলো তৈরি হয়, আর সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা রাখে সেটা হচ্ছে বেসিক সায়েন্স, যেই জায়গাটাতে সবচেয়ে বেশি মানে করার কাজ করার চেষ্টা করেছিলেন জগদীশচন্দ্র বসু, সেই জন্য উনি আরও বেশি আমাদের কাছে প্রাসঙ্গিক। একইভাবে দেখুন, জগদীশচন্দ্র বসু পারিবারিকভাবে খুবই মানে ধনবান ঘরের সন্তান ছিলেন, নিজেও খুব ভালো জায়গায় পড়াশোনা করেছেন, চাইলে তো উনি ওখানেই থাকতে পারতেন, এই ভারতবর্ষে ফিরে এসেছেন কেন, কারণ উনি ভারতীয়দেরকে এমন এক পর্যায়ে দাঁড় করাতে চেয়েছেন, বিশেষ করে বাংলা ভাষাকে, এই বাংলা ভাষায়ও বিজ্ঞান চর্চা করা যায়, সেই যে বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চা করা যায় সেই জন্য উনি প্রথম এখানে বাংলায় লেখালেখিটা শুরু করেছিলেন, বিশেষ করে ওনার যে সায়েন্স ফিকশনের যে লেখাগুলো সেগুলো উনি প্রথম এখানে শুরু করেছিলেন। যাই হোক, আজকের সময় কম, আরেকদিন কখনো যদি সুযোগ হয় আরও বেশি বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। তবে এই ধরনের একটা আয়োজন যেটা আমি প্রথমে যখন শুরু হচ্ছিল তখন আমি বলছিলাম, সাধারণত এগুলো আমরা শাহবাগ অথবা প্রেস ক্লাব এই অংশের মধ্যেই হতে দেখি ইউনিভার্সিটিগুলোতে, কিন্তু এই প্রথম আমি দেখলাম যে ওই বৃত্ত ভেঙে অর্থাৎ মোহাম্মদপুরের মতো একটা জায়গায় এরকম একটা আলোচনা হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি আশান্বিত করছে। আগামী দিনে বিজ্ঞানের আবিষ্কার যেমনি লাগবে, তার চেয়েও যেটা জরুরি রাখবে, আজকের এই বন্ধ সমাজকে ভাঙতে গেলে, এখানে অনেকে আলোচনা করছেন বিজ্ঞান মনস্কতাটা লাগবে, কেন সমাজ একটা যদি সড়কে এখন ছেলেমেয়েরা আন্দোলন করছে, সড়ক দুর্ঘটনা করছে, কেন করছে, সেটার পিছনে কারণটা কি, যদি বিজ্ঞান মনস্ক মানুষ হয় সে খুঁজে দেখবে আসলে কারণ কি, এটার কার্যকারণটা কি, সেটা সে নিহিত কার্যকারণটা খুঁজে দেখার চেষ্টা করবে, আর না হলে কি করবে, যেমন আমাদের পাঠ্যপুস্তক, একজন কোনো একজন আলোচক এখানে বলেছিলেন, ধরো একটা ছেলে ক্লাস 6, 7, 8, 9 পড়ছে, সে বলছে ধরুন বৃষ্টি কেন হয়, বলছে এখানে একজন মিকাইল আছেন যিনি মানে বৃষ্টি এগুলো নিয়ে আসেন হয়, আরেকজন পড়ছেন বৃষ্টিটা হয় এই বাষ্প উড়ে যায়, মেঘ হয় তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তাহলে আপনার সামনে দুটা জিনিস দাঁড় মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, একজন ছাত্র কোন জিনিসটাকে সে গ্রহণ করবে, সেটাকে গ্রহণ করার যে জায়গা
সেই ছাত্রের মধ্যে গড়ে ওঠা কিংবা মানুষের মধ্যে যে সেই মনস্কতা গড়ে ওঠা, যে কোনো কিছুকে অন্ধভাবে গ্রহণ না করে একটা যুক্তিবাদী মনন সেটা গড়ে ওঠার জন্য যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে বিজ্ঞান। কাজেই এই বিজ্ঞান সেটা এগিয়ে যাবে, সংস্কৃতি তাকে আরো সহযোগিতা করবে, আরো সহায়তা করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। এটা যে এই প্রত্যাশাটুকু রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।